হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসছি। আজকে ছোট্ট একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে আসছি। তো আমি রিসেন্টলি এটা ইউজ করছি এবং ইউজ করার পরে অনেক ভালোই ফেসিলিটি পাচ্ছি। দ্যাট ইজ ওয়াই আপনারা হয়তো জানেন যে আমি প্রোডাক্ট আগে ইউজ করি দেন রিভিউতে আসি। তো এই প্রোডাক্টটাও আমি অনেক দিন ধরে ইউজ করছি। আই হোপ ইট উইল হেল্প ফর ইউ। আমি এখন যে প্রোডাক্টটা নিয়ে আসছি আপনাদের সামনে রিভিউ করার জন্য, এটা পকেটে রাখা আছে। তো বুঝতেই পারতেছেন প্রোডাক্টটা আসলে ছোট বাট কার্যকরিতা অনেক বেশি। এবং আমি সচরাচর প্রোডাক্ট ইউজ না করে রিভিউ দিতে আসি না, আর ওই ধরনের রিভিউয়ারদের মতো না যে আমি মানে প্রোডাক্ট না ইউজ করে ধাপ ধাপ করে বলে দিলাম যে হ্যাঁ প্রোডাক্টটা জোশ। হ্যাঁ, সো আপনারা হয়তো জানেন আমি লাস্ট টাইম একটা ব্যাটারি রিভিউ দিছি, ওইটা অবশ্যই ভালো বলেই দিছি, আদার দেন দ্যাট আমি দিতাম না। সো এখনের যে প্রোডাক্টটা আমি নিয়ে আসছি এটা হচ্ছে, আমরা অনেকেই ইউজ করি, অনেকে হয়তো নামটা জানি না, অনেকে আবার নামটা জানি, এটা হচ্ছে অকটেন বুস্টার অর্থাৎ অ্যানেক্স ফুয়েল। অ্যানেক্স ফুয়েলটা আমি লাস্ট অনেক দিন ধরে ইউজ করতেছি এবং বলবো এটা আসলে একটা বেস্ট প্রোডাক্ট। এবং এটার যেই ম্যারিটসগুলো মানে ইম্পর্টেন্স, সেটা হচ্ছে যে আমি এটা ইউজ করার পর আমার মাইলেজ একটু বেড়েছে, আমার থ্রটল রেসপন্স অনেক স্মুথ হয়েছে। যারা আমরা ট্যুরে যাই, লং ট্যুরে যাই, ওদের জন্য আর কি মাইলেজের জন্য দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট। এটা ইউজ করার আগে অবশ্যই আপনাদেরকে লেভেলিংটা চেক করতে হবে। হ্যাঁ, এটার এই লেভেলটা চেক করবেন যে এটা আপনার ক্লোজ করা আছে কিনা। অবশ্যই আপনারা অথরাইজ ডিলার অর সেলস পয়েন্ট থেকে প্রোডাক্টটা কিনবেন। সো আমি এখন আপনাদেরকে এটা ইউজেস প্রসিডিউরটা দেখায় দিচ্ছি। এটার মধ্যে কিছু ইনস্ট্রাকশন আছে যে আপনার 10-15 লিটারের মধ্যে একটা 30 ml অ্যানেক্স ফুয়েল দিতে হয়। আর অনেকেই আছে ইনস্ট্রাকশন দিবে আপনাদেরকে যে একসাথে দুইটা ইউজ করেন, বেশি ইউজ করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিটেশন থাকে ইউজেসের, হ্যাঁ একটা প্রসিডিউর থাকে। সো এটারও প্রসিডিউর আছে, 10-15 লিটারের মধ্যে আপনি একটা 30 ml ইউজ করতে পারেন। আমাদের বাংলাদেশের ফুয়েলের অবস্থা আমরা জানি যে হয়তো এক্সাক্ট আমরা ফুয়েলটা পাচ্ছি না, অনেক কিছু মিক্সড আপ করা হয় ফুয়েলের সাথে। এই অ্যানেক্স ফুয়েলটা ইউজ করলে হয় যেটার যে মিক্সচারগুলো থাকে ওইটা অ্যানেক্স ফুয়েলের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়, ফিল্টার হয়ে যায়। অ্যানেক্স ফুয়েলটা অকটেনটাকে স্মুথ করে, এটার জন্য আমাদের অয়েল জাঙ্ক বা আমাদের পিস্টনের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং পিস্টনে এক্সট্রা কোনো কার্বন জমে না, কার্বনটা ইরেজ করে দেয়। প্রসেসটা দেখাই দিচ্ছি, আমরা ফুটো করার পর জাস্ট ঢেলে দিই, খুবই সিম্পল। জাস্ট আমি বাইক চালালে আমার যেই বাজে ফুয়েলটা আছে এটা অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাবে এবং আমার থ্রটল রেসপন্স অনেক ভালো হবে এবং আমি অনেক স্মুথ সার্ভিস পাবো। থ্যাঙ্কস টু অ্যানেক্স ফুয়েল এই প্রোডাক্টটা বাজারে আনার জন্য। আমাদের মতো বাইকার যারা ট্যুর ফ্রি, আমরা অনেকটাই প্রফিটেবল এই প্রোডাক্টটা ইউজ করার পর। মাঝখানে অনেক দিনের গ্যাপ ছিল আমার, প্রায় 2 মাসের মতো, এটার জন্য সরি। আমার বাবা অসুস্থ ছিলেন, আদার্স অনেক প্রবলেমের কারণে আমি আর ডেলি ভিডিও ব্লগ করতে পারি নাই। সো এখন আবার ট্রাই করবো আপনাদের মাঝে চলে আসার জন্য। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, আশা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করে দিয়েছিলেন তাদেরকে অনেক থ্যাঙ্কস। আর আজকের প্রোডাক্ট রিভিউটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টিল দেন ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।